হে সূর্যদেব, এবার সিংহলকে সমস্ত বিপদ থেকে দূর করুন। আপনার এই আলোক রশ্মি দিয়ে আমাদের সবাইকে আশার পথ দেখান। হে সূর্যদেব, দয়া করুন, দয়া করুন সূর্যদেব। তাহলে আমরা সিংহলের মাটিতে ভালোভাবেই পৌঁছে গেলাম। একদম ঠিক মতো। কি হলো রাজকুমারী, সিংহলে পৌঁছেও তুমি এরকম মনমরা হয়ে আছো কেন? আমি শেষ পর্যন্ত সিংহলে ফিরতে পারলাম, আর সিংহলের কোনো অকল্যাণ হতে দেব না। আমার বাবা মায়ের মুখেও আবার হাসি ফোটাবো। আমাকে বোধ হয় আমার বাবা মায়ের কাছে এরা যেতে দেবে না। কি হলো রাজকুমারী, সিংহলে পৌঁছেও তুমি এরকম মনমরা কেন? আমি এখনো মুক্ত নই, আমি আমার নিজের দেশে আছি, কিন্তু আমি আমার মা বাবার কাছে ফিরতে পারবো না। রাজকুমারী, তুমি তো অনেক কিছু জানো, দেখি তো এক মুহূর্তে তুমি এখান থেকে উধাও হয়ে যেতে পারো কিনা। মানে? দৌড়াও, যত জোরে পারো দৌড়াও, যাও, চলে যাও। না, তোমরা এভাবে আমাকে ছেড়ে দিচ্ছ, আমি চলে গেলে তোমরা সর্দারের কাছে। রাজকুমারী, তুমি জানো না যে জীবনে আমরা কত মানুষের কত ক্ষতি করেছি। আমাদের একটা মাত্র একটা সুযোগ দাও তুমি, যাতে আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। কিন্তু সর্দার তো সত্যি তোমাদের আস্ত রাখবে না, আর তাছাড়া কিচ্ছু হবে না রাজকুমারী, তুমি যাও এখনই পালাও। স্বামী, আজকে কোনো প্রভাত আরতির ব্যবস্থা করা হবে? আমি কোনো অলৌকিক ঘটনা ঘটাইনি, সবই ঈশ্বরের কৃপা। তিনি সিদ্ধান্ত নিয়েছেন কে জীবিত থাকবেন আর কে থাকবেন না। আপনি কি আশ্রমে ফিরে যেতে চাইছেন? বাইরে তো এখনো পরিস্থিতি না, আমার অন্য কিছু কাজ আছে। আচ্ছা যদি আপনি আমায় ডেকেছেন। হ্যাঁ, আপনি আমার স্থানে বসে যোগ্য কার্য করতে থাকুন, আমি একটু আসছি। আচ্ছা, তোদের নতুন বন্ধু রাজকুমারী, রাজকুমারী এখন কোথায়? রাজকুমারী এখন কোথায়? বল রাজকুমারী এখন কোথায়? চুপ করে আছিস কেন? বল রাজকুমারী এখন কোথায়? আমরা ওকে মুক্তি দিয়েছি সর্দার। শোন, একটা কথা মাথায় রাখ, এই ঘটনার কথা কেউ মনে রাখবে না, আমিও না। রাজকুমারের কাছে তো একটা জবাব দিয়ে আমাকেই করতে হবে। রাজকুমারের সাথে আমাকে একটু কথা বলতে হবে, আমি আসছি। এই পৃথিবী, এই ধরিত্রী মা তোমার ডাকে কিভাবে সাড়া দিচ্ছেন তাই অনুভব করতে হবে। কিভাবে অনুভব করব? যখন তুমি এই ধরিত্রী মায়ের সঙ্গে নিজের আত্মিক যোগাযোগ করতে পারবে, তখনই তুমি অনুভব করতে পারবে যে মা তোমার ডাকে কিভাবে সাড়া দিচ্ছে। না